দুর্গাপুর গুরুনানক ইউনাইটেড ক্লাব এবং আমাদের এলাকা অর্থাৎ গুরুনানক নেতাজি সুভাষ চৈতন্য এভিনিউ সকল অধিবাসী বৃন্দ মিলে আমরা এই কালীপূজাটা করি। এটা 44তম বর্ষ আমাদের কালীপূজা। এটা হচ্ছে শৈশবে আমাদের যে স্মৃতিগুলো থাকে, মানে আমরা যে ছোটবেলায় বই খাতা বিভিন্ন আরও খেলা, ধরুন আমরা দাবা খেলা বা লুডো খেলা বা অন্যান্য যে খেলাগুলো আছে সেইগুলো সব মিলিয়ে মিশিয়ে আমাদের শৈশবের যে স্মৃতি সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। একদম হারিয়ে যাওয়া, আমরা বাচ্চারা ধরুন আজকে মোবাইল ফোন নিয়ে ম্যাক্সিমাম ব্যস্ত থাকছে, কিন্তু তারা হয়তো চেস খেলছে সেটাও মোবাইলে, কিন্তু যেটা আমাদের ফিজিক্যালি যে চেসটা খেলা হয় বা লুডোটা খেলা হয় সেগুলো আমরা কিন্তু এখনকার দিনে দিতেও পাচ্ছি না বা তাদের সময়ের জন্য হারিয়ে যাচ্ছে, তো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাচ্চাদেরও আনন্দ পাবে এতে। অ্যাকচুয়ালি আমাদের তো ধীরে ধীরে অনেক জিনিস আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়, আমরা সেই পুরনো স্মৃতি ঘুরিয়ে আনি। এটা আমাদের থিম হচ্ছে ফিরে পাওয়া, যে পুরনো দিনের যে বাঁশের বা যেগুলো আমরা এখন বেদ বলি, যেটা আসলে ছিল খড়াই, সেই খড়াই দিয়ে টোটাল এই এবং বাঁশের এবং বিষ্ণুপুরের বিভিন্ন রকম মূর্তি দিয়ে এই আমাদের প্যান্ডেল মণ্ডপ তৈরি হয়েছে। আর মণ্ডপের এই সজ্জার উপরে সমস্ত কিছু করে প্রতিমার রঙকে আমরা এতে একসাথে মিলিত করেছি। অভিজ্ঞ ক্লাব অনেক বড় ক্লাব, অনেক এরিয়া জুড়ে এখানে সব মেম্বারশিপ আছে। হ্যাঁ, খেলাধুলার এখানে একটা আলাদা জগৎ তৈরি হয়েছে। সামাজিক কাজে, সামাজিক কাজ আছে, কালী পুজো তো আছেই, আমরা দুর্গাপুজোও করি এখানে, সমস্ত কিছু এখানে অনুষ্ঠান হয়। আমরা গরিবের সেবা করি, হ্যাঁ, বস্ত্র বিতরণ, তারপরে আপনার কম্বল, হ্যাঁ, এবং আরও অনেক কিছু আমরা করি, সময়ে অসময়ে আমরা মানুষকে হেল্প করি।